তো আমি আজকে জাস্ট একটা বিশেষ জিনিসের উপর, যেমন আমার স্কিন কেয়ার, এটার উপরে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ব্যাপারটা হলো, আমার বয়স দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো বয়সটা অনেকই হয়েছে, তো তবুও আমি মোটামুটি যে স্কিন কেয়ার এটা দেখাচ্ছি, মানে কি বলবো, স্কিন কেয়ার করাটা দেখাচ্ছি, সেটা কিন্তু এই 30-এর ওপর থেকে, আর যেরকম বয়স আছে 30-এর নিচের স্কিন কেয়ারটা কিন্তু আবার একটু অন্যরকম, কারণ 30 পার হয়ে গেলে স্কিনগুলো একটু লুজন হয়ে থাকে যায়, সেইটা ঠিক করার জন্য একটু অন্যরকম স্কিন কেয়ার করা দরকার। তাই আমি মানে যারা 30-এর নিচে আছো তারাও এটা করতে পারো, কিন্তু তাতে ক্ষতি হবে না, কিন্তু আরও একটু কম করলেও চলবে। কিন্তু 30-এর ওপর যারা, তাদের জন্য মানে মোটামুটি আমি যেটা দেখাচ্ছি, আবার এটাও বলে দিচ্ছি সবার স্কিনের সব কিছু কিন্তু স্যুট করে না। আমি এগুলো ইউজ করি, আমার স্কিনে স্যুট করে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই এবার তোমাদের যার যা স্কিন, যেরকম স্কিন টাইপ, যেরকম তোমাদের ডক্টর তোমাদের স্কিন দেখে কী ইউজ করতে বলেছে বা কোনটা তোমাদের ঠিক হবে, সেটা তোমাদের মতো তোমরা করবে, কিন্তু আমি কী করি সেটা আমি দেখাচ্ছি, আর আমি তো সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে। তো চলো, আর বেশি কথা না বলে আমি আজকে আমার ব্লগটা শুরু করেই ফেলি, মানে ব্লগটা তো শুরু হয়েই গেছে, তবুও আমি যে আমার স্কিন কেয়ারটা দেখাবো সেটা দেখানো শুরু করি। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন বাটনটা প্রেস করো, নোটিফিকেশান চলে যাবে, আর সাবস্ক্রাইব করা থাকলে মানে ওই নোটিফিকেশানে পরপর আমার সমস্ত ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাবে। তো চলো শুরু করি। তো এটা হচ্ছে গুড়াগুড়ি ক্লিনজার, যেটা আমি কটন প্যাডে দিয়ে মুখটাকে আগে মানে ক্লিন করে নিই। কোনো কোনো সময় আমি কাঁচা দুধ দিয়ে আর কি, মানে দুধটাকে না ফুটিয়ে কার্টন প্যাডে নিয়ে মুখটা পরিষ্কার করে ফেলি। দুরকমভাবেই আমি মুখটা ক্লিন করি। তো এই হলো মানে ক্লিনজার আর কি। তারপরে কি হচ্ছে যে একটা প্যাক বানাই, যে প্যাকটা মুখে লাগিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে এই হচ্ছে বেসন, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা হচ্ছে মসুর ডাল বাটা, আর এটা হচ্ছে টক দই। টক দই যদি আমি না নিই তাহলে লেবু নিলেও চলবে। আমার যেদিন ঘরে টক দই থাকে আমি টক দই নিই, আর যেদিন লেবু থাকে সেদিন লেবু নেই, এরকম কোনো ব্যাপার নেই যে টক দই নিতে হবে বা লেবুই নিতে হবে, যে কোনো একটা নিলেই হয়, মানে আমার স্কিনে সেটা স্যুট করে। নিই বেসন, টক দই, মসুর ডাল, চালের গুঁড়ো এক চামচ করে, মানে উঁচু উঁচু না, মানে ল্যাপা ল্যাপা এক চামচ করে নিই। আর তার সঙ্গে এই যে গোলাপ জল, গোলাগুড়ি যে কোনো কোম্পানিরই হোক না কেন, গোলাপ জল দু চামচ মেশাই, মিশিয়ে কাদা কাদা করে সেটাকে ফেটাই। তো মোটামুটি যদি দেখি যে দু চামচে ড্রাই হয়ে গেল তাহলে তিন চামচ দিই, মানে মোটমাট কথা যে প্যাকটা হবে সেটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, যাতে আমি অ্যাপ্লাই করতে পারি, মুখে মানে স্প্রেড করে যায় আর কি, সেইভাবে করি। এটা করার পরে আমি মোটামুটি তোমার বেশিক্ষণ না, আর এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, পড়ছে না পড়বে, একটা কেমন ড্রাইনেস এমনিই চলে এসেছে, তো এখন বেশিক্ষণ রাখা যাবে না, বা মানে ফ্যানের তলাতেও থাকা যাবে না, মোটামুটি এটা 10 মিনিট মতো, মানে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট মতো আমি এই প্যাকটা লাগিয়ে রেখে দিই। তবে চোখে অ্যাপ্লাই করি না, চোখে একটু শসা বা আলু গোল করে কেটে চোখের ওপর রেখে দিই, বেশিক্ষণ না, 8 থেকে 10 মিনিট, এটুকু সময় তো নিজেকে দিতেই হয় তাই না। 8-10 মিনিট পরে ওটা আমি মোটামুটি জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিই, তবে জলটা একদম ঠান্ডা, মানে নর্মাল জল নয়, হালকা মানে লিউক ওয়ার্ম যেটা, মানে অল্প গরম, সেই জলে আমি মুখটা ভালো করে ধুয়ে নিই, নিয়ে টাওয়েল দিয়ে ভালো করে আর কি সোক করে নিই। মুলতানি মাটি, যে কোনো কোম্পানির মুলতানি মাটি, আর এটা হচ্ছে চন্দন গুঁড়ো, এই চন্দন গুঁড়ো, মুলতানি মাটি, আর এখানেই শেষ নয়, চন্দন গুঁড়ো মুলতানি মাটি হাফ চামচ হাফ চামচ করে নিই, আর তার সঙ্গে আমার যে ছোটো শিশিতে মধু ঢালা থাকে সেটা মানে ফুরিয়ে গেছে ইউজ করে, আবার ঢালতে হবে, তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে মানে হানি আর কি নেব হাফ চামচ, আর হলুদও আর ঢালিনি, এমনি একটা বড় শিশিতে ছিল সেখান থেকেই দেখাচ্ছি, এটাও হাফ চামচ।
নিয়ে এই চারটে জিনিসকে ভালো করে ফেটিয়ে কাদা কাদা করে গুলতে হবে। তবে যেটা ফার্স্ট প্যাকটা আমি কেছিলাম তার থেকে এইটা আরেকটু মানে আরেকটু পাতলা হবে আর কি, যে মানে ঘনত্বটা ছিল তার থেকে আরেকটু পাতলা। তা সেটা অ্যাপ্লাই করব, করে এই 5 থেকে 7 মিনিট রাখি রেখে। কিন্তু যখন এগুলো অ্যাপ্লাই করি রাখি তখন কিন্তু কথা বলা বা ফোন এলে ধরা বা চোখ মুখ বাঁকানো এসব চলবে না, তাহলে কিন্তু স্কিন কুচকে যাবে। তো এটা আমরা কারণ আমাদের ভালো রাখতে হবে, আমরা যদি নিজেরা ভালো থাকি তবে তো আশেপাশের লোককে ভালো রাখতে পারবো। অনেক সময় আমরা বলি আমাদের সময় নেই, কিন্তু তা বললে চলবে না। যাই হোক, তারপরে এই ব্যাগটাকে আমি আবার গোলাপ জল যেটা রয়েছে গোলাপ জল একটা কটন ব্যাগে ডিপ করে ভালো করে মুখটা মুছে নেবো। আর সুস্থ থেকো, পাশে থেকো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সামনের দিন হাজির হব একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন দিনের সাথে, ততক্ষণ